কেমন আছে রে মা? আমার জন্য খুব চিন্তা করছে না? চিন্তা তো করবি, এত বড় একটা অ্যাক্সিডেন্ট। তবে সব থেকে বেশি চিন্তার হলো ভালো ট্রিটমেন্টটা করা হচ্ছে কিনা সেটা নিয়ে। কি বলিস আদি, আমার বন্ধু আছে সম্রাট ডক্টর, খুব নাম করা, ম্যাক্সিমাম তো বিদেশেই থাকে। ও যখন শহরে আসবে তখন আমরা ফোন করে তোকে নিয়ে যাবো। আমার দিদি, তোর তো সব বন্ধু বান্ধবরাই বিদেশে থাকে, সে কথা ছেড়ে দে। একটা কথা বলছি যে এই বাড়ির কারোর সামনে এইসব কথা বলিস না প্লিজ। দিদি আমি আসছি, দু একদিন পর আবার আসবো। ভালো আছেন মেসোমশাই? তুমি যাচ্ছ নাকি? কারা এসেছে দেখ। সরি মা, সরি সরি মা। বল, চা না কফি? নো থ্যাঙ্কস। আচ্ছা দেখুন তো ওই জিনিসগুলো চিনতে পারেন কিনা। ওগুলো নন্দিনীর। যাক, আপনি চিনতে পেরেছেন তাহলে। আর আমার ট্রান্সপোর্ট ম্যানেজার এই জিনিসগুলো আমাকে এনে দিয়েছে। মিস্টার মুখার্জি, আমিও একজন বাবা, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। আচ্ছা মিস্টার মুখার্জি, দেখুন তো আপনি চিনতে পারছেন কিনা। নানি ডায়েরি লিখতো? আই এম সরি টু সে মিস্টার মুখার্জি, নন্দিনীর বিষয়ে আপনারা অনেক কিছুই জানেন না। ডায়েরিটা আমি পড়েছি, আর সেটা পড়েই আমি বুঝতে পেরেছি যে আমার ছেলে অসীম আসলে একটা অমানুষ। নন্দিনীর মতো একটা মিষ্টি সুন্দর মেয়েকে আপনি হারিয়েছেন, এটা আপনার দুর্ভাগ্য। আমি বুঝতে পারছি না যে ওকে আমি কি করে খুঁজে বার করব। ডোন্ট গেট আপসেট মিস্টার মুখার্জি, ঠিক করে খুঁজুন, আপনি ঠিক নন্দিনীকে পেয়ে যাবেন। নন্দিনীর মতো ভালো মেয়ে, তার কোনো ক্ষতি হতে পারে না, আই বিলিভ ইট। একের পর এক মিথ্যে কথা বলে চলেছি। আমার জন্য ওই মন মিঠু মোমো সবাই মিথ্যে কথা বলে যাচ্ছে একের পর এক। না না না, এভাবে আর এখানে নয়, ওরা ফেরার আগেই আমাকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে, পড়তে হবে। মাত্র এই কটা টাকা নিয়ে আমি কোথায় যাবো, কি করবো?